নমস্কার আমি ডক্টর সৌরেন পাঁজা আমি আর এন টিগড় হসপিটালে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের হেড এবং সিনিয়র কনসালটেন্ট হিসাবে এখানে কাজ করি আজকের যে আপনাদের সকলের মনে একটাই এই যেটা আমরা একটা কোভিড নাইন্টিন ভাইরাসেরই একটা মিউটেশান বলি আর কি কমনলি সেইটা নিয়ে দু এক কথা জাস্ট আলোচনা করতে চাই হয়তো আমার মনে হয় সেটাতে আপনাদের সুবিধা হবে কারণ আমাদের অনেকেরই মনে একটু ভয় থাকে কোভিড নাইন্টিন আসার পরে যেমন অনিশ্চয়তার মধ্যে ছিলাম এখন এই অমিক্রণ আসাতেও অনেকেরই এই যে অমিক্রণ ভাইরাসটা সেই অমিক্রণ ভাইরাসটা কি আসলে এই ভাইরাসটা একটা মিউটেন্ট স্ট্রেন যেখানে ভাইরাস তার যে স্পাইক প্রোটিন হয় তার যে সারফেসে থাকে সেই প্রোটিনগুলোতে একটু চেঞ্জ হয়ে যায় তাতে করে সেই ভাইরাসগুলোর কিছু কিছু ক্যারেক্টার বা তাদের যে সমস্ত ধরনের ইনফেকশান করে এবং তাতে যে রোগ প্রতিক্রিয়া হয় শরীরের মধ্যে সেগুলো একটু পরিবর্তন হয় এখন সেই জন্য সেই ব্যাপারটা আমাদের মনের মধ্যে অনেক সময় ভীতি সঞ্চার হয়েছে কিন্তু আমি বলতে চাই যে অমিক্রণ এখনও পর্যন্ত আমাদের কাছে নতুন ভাইরাসের কিছু মিউটেশান হলেও খুব ভয়ঙ্কর কিছু বলে মনে হচ্ছে না কারণ আপাতত যেটুকু ডেটা আমরা সাউথ আফ্রিকা থেকে পেয়েছি এটি মাইল্ড সিমটমসই বেসিক্যালি তৈরি করছে মোটামুটি ইয়াং পপুলেশান বা যাদের বয়স পাঁচ থেকে হয়তো আঠারো কুড়ি বছরের মধ্যে এই বয়সের সবাইকে একটু আক্রান্তর সংখ্যা বেশি এবং সেক্ষেত্রে সিমটমসগুলো হচ্ছে নাক বন্ধ হয়ে যাওয়া হালকা জ্বর গলায় ব্যথা এবং কিছু কিছু ক্ষেত্রে গা হাত বা ব্যথা যেগুলো সাধারণ ভাইরাল ইনফেকশানে হয় সেটাই হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে খুব সিভিয়ার সিমটমস যাতে করে মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে সেরকম ডেটা বা পরিসংখ্যান এখনও পর্যন্ত তৈরি হয়নি হয়তো আগামী দিনে আরও জানা যাবে কিন্তু এখনও পর্যন্ত এর পরিপ্রেক্ষিতে আমি বলবো ভীতি হওয়ার বা ভীত হওয়ার মতো কিছু নেই তৃতীয়ত অনেকের মনে হচ্ছে বা হয়তো খবরের কাগজ মিডিয়াতে দেখবেন ভ্যাকসিন কাজ করবে কিনা এখনও পর্যন্ত যেটুকু বিশেষজ্ঞ বা আমাদের মতামত ভ্যাকসিন নিশ্চয়ই কাজ করবে সে হানড্রেড পার্সেন্ট কাজ করবে কি সেভেন্টি পার্সেন্ট কাজ করবে সেটা পরের বিবেচ্য কিন্তু এখনও পর্যন্ত এটা কাজ করবে আপনাকে খানিকটা প্রোটেকশান দেবে এবং তুলনামূলকভাবে আপনাদের যে শরীরের খারাপ বা যেটা হচ্ছে যে সিভিয়ারিটি অব দ্য ইনফেকশান সেই ভয়ঙ্কর রূপটা নিশ্চয়ই থাকবে না তো সুতরাং এই দু তিনটে জিনিস যেগুলো জিনিস এটা ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বলি আমার মনে হয় ডায়াগনোসিস যেটা কিভাবে ধরা পড়বে যখনই সন্দেহ হবে কোভিডের যে সাধারণ টেস্ট হয় তাতে কোভিডটা প্রমাণিত হয় কিন্তু অমিক্রণ কিনা না সেইটা প্রমাণিত হওয়ার আমার মনে হয় যদি খুব সব ক্ষেত্রে দরকার হয় না কিছু কিছু ক্ষেত্রে দরকার হলে তার জন্য স্পেশাল বা বিশেষ ল্যাবরেটরিতে পাঠিয়ে সেখানে তাদের জেনেটিক পরিসংখ্যান দেখা হয় তো সেই জেনেটিক পরিসংখ্যান বা জেনেটিক মেকআপটা দেখে তখনই বিশেষজ্ঞরা ডায়াগনোসিস করেন এটা অমিক্রণ কিনা তো সুতরাং ছোট্ট একটি কথায় বলি যে অমিক্রণ নিয়ে ভয় খাওয়ার থেকে যেটা আপনাদের জন্য হাতে আছে সেটি অতি অবশ্যই পালন করবেন সেটা হচ্ছে মাস্ক ব্যবহার করবেন কোভিড নিয়ে যে সমস্ত জিনিস সাবধানতা অবলম্বন করছে সেটা করতে ভুলবেন না যাদের ভ্যাকসিন নেওয়া হয়নি তারা অতি অবশ্যই ভ্যাকসিন নিয়ে নেবেন এই বলে আমি আশা করব আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আগামী দিনগুলো আরও সুখ এবং সুখ এবং শান্তিপ্রদ হোক